ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই প্রশ্ন করেছেন ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে, যে তিনি দোয়াটি পড়বেন নামাজের মধ্যেই নাকি নামাজের পরে সালাম ফিরিয়ে। তো সংক্ষিপ্ত কথা হলো, ইস্তেখারার নামাজটা সুন্নাত, সাহাবি বর্ণনাকারী হাদিস বলছেন যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওভাবেই ইস্তেখারা দোয়া শিক্ষা দিতেন যেভাবে তিনি কোরআন শিক্ষা দিতেন, অর্থাৎ এটা সুন্নাত এবং গুরুত্বপূর্ণ। অতএব আমাদের যার কোনো প্রয়োজন হবে, সে ডিসিশন নিতে পারছেন না, চূড়ান্ত সিদ্ধান্তে বসতে পারছেন না, বৈধ কাজে একাধিক কাজে কোনটা করবেন, এই মর্মে যদি তার কোনো প্রয়োজন হয় তখন সে দুই রেকাত নামাজ পড়বেন, সাধারণত সুন্নত হিসেবে, অন্য সুন্নতের সাথে মিলাবে না, বরং এটা আলাদাই সুন্নত হিসেবে, ইস্তেখারার সুন্নত হিসেবেই পড়বেন, পুরো দুই রেকাত পড়ে নেবেন। এরপরে দুই হাত উঠিয়ে উঠিয়ে দোয়া করবেন উনি, কারণ সাধারণত হাতে দোয়া করাটা সুন্নাত, নির্ধারিত খাস করে না হলে। তো সাধারণত হাত তোলাটা দোয়ার আদব, সে হিসেবে উনি সালাম ফেরার পরে হাত তুলে দোয়া করবেন। দোয়াতে এই নির্ধারিত দোয়া যেটা নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা পড়বেন। দোয়াটি অনুরূপ, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তাআলাম ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্না হাযাল আমর। মানে এখানে নাম নিবে কোন কি কাজ, এই এই বিবাহ, এই এই নেকা বা এই কাজ সফর, এভাবে সে নিবে, নাম নিবে, এরপরে বাকিটা করবে। ইন কুনতা তাআলাম আন্না হাযা নেকা, যেমন খায়রুল্লি ফি দিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুর হুলি ওয়া ইয়াসসির হুলি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তাআলাম আন্না হাযাল আমর, এখানেও নাম নিবে। হ্যাঁ, তো এরপরে বলবে শাররুল্লি ফি দিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লি আল খায়র হায়সু কানা সুম্মা আরদিনি বিহি। বুখারী হাদিস, আল্লাহু আলাম।